আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন? অ্যাটলাস অটোমেশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমাদের অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আসলে আপনারা পেতে পারেন। আজকে আপনাদেরকে নতুন একটা জিনিস আমি দেখাবো, MK 31, MK 13, 415, E10 আর 230 ভোল্ট এসি। দেখেন আমার সার্কিট ডায়াগ্রামটা দেখেন। এই পাশেরটা হলো আমার ইনপুট, এই পাশেরটা হলো আমার রিলে ইনপুট, ঠিক আছে? এটা হলো আমার ইনপুট, ঠিক আছে, ম্যানার ইনপুট, ঠিক আছে? আর এই পাশেরটা হলো আমার আউটপুট, এই পাশেরটা হলো আমাদের আউটপুট। আমি এসি পাওয়ার নিলাম 15 এবং 16 থেকে, আমি এসি 220 লাইন সিগন্যাল দিলাম। আমার ডিভাইসের পাওয়ার হলো 230 ভোল্ট বা 220 ভোল্ট ডিভাইসের পাওয়ার। আমি ডিভাইসের পাওয়ার দিলাম, দেখেন ডিভাইসের পাওয়ার নিলাম। তারপর এই পাশে হলো আমার ইনপুট টার্মিনাল, ঠিক আছে, ইনপুট টার্মিনাল দেখেন। আমি এখন একটা ইনপুট ইয়ে করবো, আমার আউটপুট দেখেন, আউটপুট এখন 0। আমি যখন ইনপুট দিব তখন ওপেনটা ক্লোজ হয়ে যাবে, দেখেন ওপেনটা ক্লোজ হয়ে গেছে। আমার প্রথম ইনপুট ধরলো, আবার ক্লোজ হয়ে গেল, আবার ক্লোজ হয়ে গেল। আমার মিটারের দিকে লক্ষ্য করুন, এই যে, ঠিক আছে, আমার দ্বিতীয় ইনপুট, তৃতীয় ইনপুট, চতুর্থ ইনপুট। তো বন্ধুরা, এই ডিভাইসটি আমরা ম্যানুয়ালও অন অফ করতে পারি। দেখেন আমি ম্যানুয়ালি দেখেন আমি ম্যানুয়ালি ম্যানুয়ালিও আমি আউটপুট নিলাম। দেখেন ম্যানুয়ালি আমি আউটপুট, আমার আমার মিটার দেখেন আউটপুট, ম্যানুয়ালি আমি এটাকে আমার ডিপ সুইচকে আমি ইয়ে করে ম্যানুয়ালিও আমি আউটপুট নিতে পারি। দেখেন আমার আউটপুট বন্ধ হয়ে গেছে, এটা আমি ম্যানুয়ালি করতে পারি, আবার আমি সিগন্যালের মাধ্যমে সেটা করতে পারি। আমি ম্যানুয়াল দেখেন, এখন আবার অটোতে দেখাচ্ছি আপনাদেরকে। আমার মিটারের দিকে লক্ষ্য করুন এবং ডিভাইসের দিকে লক্ষ্য, দেখেন আমার আউটপুট, সেটা আমি ম্যানুয়ালিও এই সুইচের মাধ্যমে আপনারা ম্যানুয়ালি করতে পারেন, ঠিক আছে? যখন আমি ইনপুট দিব তখন আমার আউটপুট পাবো, আমার 4টা ইনপুট, ঠিক আছে, 4টা আউটপুট। ডায়াগ্রামটা ভালো করে দেখেন, পাশে ইনপুট, ইনপুট ম্যানার ইনপুট, ঠিক আছে, ম্যানার ইনপুট, এপাশে দিলে আউটপুট, এপাশে দিলে আউটপুট, ঠিক আছে? এটা এসি 220 লাইন ডিভাইস, এখানে ডিটেলস দেওয়া আছে। আপনারা রিলের পরিবর্তে ডিভাইসটি ব্যবহার করতে পারেন, ওয়ান কাইন্ড অফ রিলে। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, এখন কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও বানাইতে।